নমস্কার বন্ধুরা, খুশি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আটা দিয়ে একটা খাস্তা বিস্কুটের রেসিপি শেয়ার করব। আর এই বিস্কুট বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায়। আর এই বিস্কুটটি তৈরি করা খুবই সোজা, যে কেউ তৈরি করতে পারবে। একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। তো এই বিস্কুট তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ দই। এখন এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, একটা হ্যান্ড উইশ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। আমার এখানে দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি গোটা চিনি দিলাম, আপনারা চিনি গুঁড়োও দিতে পারেন। এখন এই চিনিটাকে আমি গলিয়ে নেব দইয়ের সাথে। চিনিটা আমি একেবারেই গলাবো না, একটু গোটা গোটা থাকলে বিস্কুটের মধ্যে একটা ক্রিস্পি ভাবটা আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা এলাচ, আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। এখন এই ঘিটাকেও আমি মিশিয়ে নেব। দেখুন, ঘিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প নুন। যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে মিষ্টির টেস্টটা আরও বেড়ে যায়। আপনারা চাইলে এখানে লবণ নাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। এখন এই সোডাটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সোডার পরিমাণটা কিন্তু এর থেকে বেশি দিতে যাবেন না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। এখন এই দইয়ের সাথে আটাটা আমি ভালো করে মেখে নেব। দেখুন, দেখুন আমি এখানে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে কিন্তু শক্তই হতে হবে। আপনাদের যদি খুব বেশি শক্ত হয় তাহলে 2-1 চামচ দুধ দিতে পারেন। এখন এই ডোটাকে আমি ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আটার এই মণ্ডটাকে আর একটু মেখে নিচ্ছি। দেখুন, আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই আটার মণ্ডটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। এখন একটা চপিং বোর্ডের মধ্যে আমি একটা পার্ট নিয়ে এইভাবে হাত দিয়ে লম্বা করে নেব। দেখুন, আমি এখানে লম্বা করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রুটির মতো করে বেলে গোল গোল করেও কাটতে পারেন। দেখুন, আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। দেখুন, আমি একটা আটার পার্ট নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি। দেখুন, এরকম করে আমি আরেকটা করে দেখাচ্ছি। এভাবে হাতের উপরে নিয়ে আর এক হাত দিয়ে এইভাবে চেপে দেব। দেখুন, আর এইভাবে করে আমি সব বিস্কুটগুলো রেডি করে নেব। দেখুন, আমি এখানে সবগুলো বিস্কুট রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটা লোতে রেখে আমি বিস্কুটগুলো দিয়ে দেব। দেখুন, তেলটা কিন্তু খুব বেশি গরম হয় নাই, আবার ঠান্ডাও নেই।
দেখুন বিস্কুটগুলো দিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা মাঝারিতে করে দিয়েছি। এখন এই বিস্কুটগুলো কিন্তু নাড়া যাবে না যতক্ষণ না এগুলো উপরে ভেসে উঠছে। দেখুন বিস্কুটগুলো উপরে কত সুন্দর ভেসে উঠেছে। এখন আমি একটা খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেব। আর চুলার আঁচটা মাঝারিতে রেখেই আমি বিস্কুটগুলো ভেজে নেব। আর আটার এই বিস্কুটগুলো আপনারা একবার বাড়িতে তৈরি করলে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর খেতে এত টেস্টি হয় যে আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। দেখুন বিস্কুটগুলোর মধ্যে কত সুন্দর কালার চলে আসছে। আমার এখানে বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি সব বিস্কুটগুলো ভেজে নেব। আর এই বিস্কুটগুলো কিন্তু গরম থাকা অবস্থায় অতটা ক্রিস্পি হয় না, ঠান্ডা হলেই বেশি ক্রিস্পি হয়। তো আপনারা ঠান্ডা করে কৌটোয় ভরে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।